আগামী শনিবার মালদার টাউন স্টেশন থেকে চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদার টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদাহের DRM বিকাশ চবে। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস এবারে চলবে মালদহ হয়ে। এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার। 42 ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোরে পৌঁছবে এই ট্রেন। সব মিলিয়ে 22টি কামরা থাকবে এই ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কামরায় CCTV ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে। এই প্রসঙ্গে মালদার DRM বিকাশ চবে জানিয়েছেন, छोटी और बड़ी बड़ी सारी सुविधाएं हैं, जैसे कि इसमें पुश-पुल टेक्नोलॉजी है। पुश-पुल टेक्नोलॉजी का अर्थ ये हुआ कि जो सामने इंजन लगा है और जो पीछे इंजन लगा है ये आपस में बात करते हैं, तो एक खींचता है, एक पीछे से पुश देता है साइमल्टेनियस, और ब्रेकिंग अगर आगे वाला करेगा तो पीछे वाला भी ब्रेकिंग करेगा। तो इससे जो एक्सेलरेशन है, यानी कि जो गति पकड़ने की क्षमता होती है, वो इसमें काफ़ी अच्छी है, और उसकी वजह से ये ट्रेन जब भी स्टॉप करेगी तो बहुत कम समय में अपनी मैक्सिमम स्पीड पकड़ सकती है, इससे काफ़ी समय बचेगा। दूसरा, इसमें जो यात्री सुविधाएँ हैं अंदर, वो जो आप नॉर्मल GS कोच या आपने जो साधारण डब्बा होता है या आपने स्लीपर कोच जो देखा होगा, उससे काफ़ी आधुनिक और मॉडर्न और सुविधाजनक प्रोवाइडेड है। जैसे कि ऊपर चढ़ने के लिए इसमें सीढ़ियाँ साइड बर्थ में नॉर्मली नहीं होती हैं, यहाँ पर साइड बर्थ में रहती है। इसमें जो टॉयलेट है वो बहुत ही विशेष तरह से डिजाइन है, जैसे वैक्यूम सिस्टम है, उसमें कम पानी खर्च होता है, जो इसमें आप अगर प्रेस करेंगे तो पानी गिरेगा, जैसे नॉर्मल नल होता है जिसमें आप हाथ से उसको उपयोग करते हैं, इसमें दबा करके। এই প্রসঙ্গে উত্তর মালদা কেন্দ্রের BJP সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, আগামী শনিবার সকালে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেন পৌঁছবে ব্যাঙ্গালোরে। এই অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ায় বিভিন্ন পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ী এবং রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন BJP সাংসদ খগেন মুর্মু। এই ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল। 2019 সাল থেকে একইভাবে 2019, 2020, 2021, 2022, 2023 পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয়, আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি, তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে, এবং এরা যে আজকে আমাদের ওই সম্মানীয় প্রধানমন্ত্রী তার যে নেতৃত্বে যে সরকার চলছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার এবং যে সরকারের মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি, এই দুজনের যে ওই তাদের যে আন্তরিকতার ভেতর দিয়ে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে, যেটা আমাদের আগামীকাল 30 তারিখ 30শে ডিসেম্বর আমাদের 8টা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে, এবং এই 8টা ট্রেনের মধ্যে দুটো হচ্ছে অমৃত ভারত স্টেশন, এই অমৃত ভারত দুটো হচ্ছে অমৃত ভারত ট্রেন, আমাদের 8টা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং 6টা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এই 8টার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে আগামীকাল 30 তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, শুভ উদ্বোধন হবে, এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।